সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশিষ্ট পয়গম্বর যাকে আমার আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে শাসন ক্ষমতা দান করেছিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী তো এমন একজন পয়গম্বর যিনি একা তমাম পৃথিবীকে শাসন করেছেন ও মুসলমান চারজন মানুষ একা একা পুরো পৃথিবী শাসন করেছেন তাদের মধ্য থেকে দুইজন হলো মুসলমান আর দুইজন হলেন কাফের যে দুইজন ছিলেন মুসলমান তাদের মধ্য থেকে একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একদিক দিয়ে তাম পৃথিবীর বাদশা অপর দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশিষ্ট পয়গম্বর আরেকজন হলো হযরত যুলকারনাইন যা আলোচনা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে এসেছে এই দুইজন ছিলেন মুসলমান আর দুইজন মানুষ একা একটি পুরো পৃথিবী শাসন করেছেন তাদের মধ্য থেকে এক আলহামদুলিল্লাহ বিদ্যাবর্ধ মধ্যপাড়া মরহুম আলহাজ হোসেন আলী কবিরাজ বাড়ি নামাজ খানার উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামান বরকাতুহ উপস্থিত আছে আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব দামান বরকাতুহ উপস্থিত অন্যান্য নেতৃবর্গ এবং আমার সম্মুখে বসা পত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাকে আপনাকে প্রত্যেককে আজকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে শীতের এই রজনীতে হযরত উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের কিছু সহি আলোচনা শোনার জন্য আজকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে আমরা সকলে মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি উঁচু আওয়াজে দিল খুলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি একটা বিষয় আমরা সকলেই জানি না বিষয়টা কি আজকে আমরা দুনিয়ার বুকে আছি এক সময় ছিলাম না সামনে একটা সময় আসবে যখন আমরা থাকব না এই কথা এখন আছি এক সময় ছিলাম না এক সময় থাকব না এই কথাটা সত্য না মিথ্যা সত্য এই কথাকে প্রমাণ করার জন্য কোন দলিল প্রয়োজন আছে না এর প্রমাণ কি কো আমার বাবা আমার দাদা আমার নানা আমার নানি আমার পরদাদা আমার পরদাদি আমার এলাকার বহু লোকজন একসময় দুনিয়ার বুকে ছিল আমার জীবন দশায় আমার দুনিয়াতে আসার পরে সব পক্ষে দেখলাম তারাও দুনিয়া থেকে চলে গেছে তাদের শক্তি ছিল অর্থ ছিল তাকত ছিল ক্ষমতা ছিল প্রভাব প্রতিপত্তি ছিল সমাজের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ছিল কিন্তু আজকে তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চিরকালের জন্য চলে গেলেন শান্তি হাত মাটির নিচে কথা বলে ঠিক না আজকে আমি এবং আপনি জমিনের উপরে বসবাস করতেছি এমন হতে পারে আগামীকাল এমন সময়ে এমন টাইমে আমি আর আপনি জমিনের উপরে থাকব না জমিনের নিচে থাকব সম্ভব আওয়াজ করে বলে সম্ভব না অসম্ভব সম্ভব মুসলমান ভাইয়ারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের জন্য সময় কিন্তু নির্ধারিত মুসলমান ভাই আমার আমি এবং আপনি যে মায়ের গর্ভের ভিতরে এসেছি
ছিলাম সেদিন তো আমরা ছিলাম নাপাক বীর্য কথা বলে ঠিক কিনা ঠিক কেমন নাপাক বীর্য যে বীর্যটা বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা পবিত্র মানুষ অপবিত্র হয়ে যায় কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরাই আমার এক ফোঁটা নাপাক বীর্য যেই নাপাক বীর্যের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন আমি আল্লাহ কি তোমাদেরকে নাপাক তুচ্ছ একটা পানি থেকে বানাই নাই তুমি কি ছিলা তুমি একটু চিন্তা করো তুমি ছিলা নাপাক বীর্য নাপাক পানি ছিলা তুমি তোমার পিতা মাতার মিলনের মাধ্যমে সেই নাপাক বীর্যটা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে মায়ের গর্ভের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে আমি রব্বুল আলামিন কি করলাম ফাজআলনাহু ফী ক্বারারিন মাকীন সুরক্ষিত একটা জায়গার মধ্যে ওই বীর্যটাকে কিছুদিন রেখে দিলাম মুসলমান ভাইরা আমার 40 দিন পর্যন্ত সেটা বীর্য আকারে ছিল 40 দিন পর রব্বুল আলামিন সেই বীর্যটাকে বানাইলেন একটা মাংসের টুকরা জমাট রক্ত বানাইলেন জমাট রক্ত 40 দিন পর হয়ে গেলাম নাপাক বীর্য থেকে জমাট রক্ত মুসলমান ভাইরা আমার জমাট রক্ত হিসাবে ছিলাম আরো 40 দিন আরো 40 দিন যখন চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জমাট রক্ত থেকে বানালেন একটা মানুষের টুকরা ও মুসলমান যখন আমি এবং আপনি মানুষের টুকরা হয়ে গেলাম রব্বুল আলামিন আমাকে আপনাকে আরো 40 দিন রেখে দিলেন মানুষের টুকরা হিসাবে মুসলমান ভাইরা আমার এরপরে আমার আল্লাহ সেই মানুষের টুকরার ভিতরে হাতটি ঢুকাইলেন হাতটি ঢুকানোর পর উপর দিয়ে আমার আল্লাহ সুন্দর করে চামড়া করায় দিলেন মুসলমান চামড়াটা পরানোর পর কি করলেন আমার আল্লাহ আমাকে আপনাকে সেই মায়ের গর্ভের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে তৈরি করলেন কেমন ভাবে তৈরি করলেন কেমন ভাবে দেখেন মায়ের গর্ভে আমি আমি তো কিছু বলতেও পারি না নড়তেও পারি না চলতেও পারি না আওয়াজও করতে পারি না আমি একেবারে নিঃস্ব এবং অসহায় আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আমাকে বলেছেন ও মুসলমান আমার চোখটা যেখানে দিলে সুন্দর হবে আমার আল্লাহ চোখটাকে সেখানে লাগাই দিলেন আমার কানটা যেখানে দিলে সুন্দর হবে সেখানে কানটাকে দিলেন আমার নাকটা যেখানে দিলে সুন্দর হবে সেখানে নাকটা দিলেন আমার জবানটা যেখানে দিলে সুন্দর হবে সেখানেই দিলেন আমার কসম আল্লাহর কসম এই সারা দিন হাতগুলির ভিতরে আমার আল্লাহ যে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন যেটা যেখানে দিলে সবচেয়ে সুন্দর হবে সেটাকে তিনি সেখানে দিয়েছেন আপনি বললেন এখানে না দিয়া পিছনে দিত আপনি যেভাবে আমার আল্লাহ দিয়েছেন এর থেকে ভিন্ন কোন মত ভিন্ন কোন চিন্তা ভাবনা যদি আপনি প্রকাশ করেন আল্লাহর কসম আপনি বিপদে পড়ে যাবেন দেখেন দিল তো খাবার যখন খাই চোখে দেখি মুখের কাছে আমার আগে নাক বলে তাই ভালো না খারাপ কথা ঠিক না ঠিক বলে দামার কে বলে ঠিক না বেঠে ও মুসলমান এই খাবারটা মুখের কাছে আনার পর মুখের ভিতরে যখন রেখে দেয় ঠিক বাটা বলে দেয় এটা টক জাল না মিষ্টি ও মুসলমান জিব্বার মধ্যে রাখার পরে জিব্বার ভিতরে যদি পানি না আসতো যে খাবারটা আপনি জিব্বার মধ্যে রাখবেন এই খাবারটার ভিতরে যাওয়ার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন আমার আল্লাহ জিব্বার মধ্যে ওই পরিমাণ পানি পর্যন্ত তৈরি করে খাবারটা ভিতরে যায় আমার আল্লাহ একটা মেশিন ফিট করছে এই মেশিনটা খাবার গুলোকে হজম করে মুসলমান ভাইরা আমার সকালে খাল বিকাল বেলা হজম
নতুন নাম হইতো কি অবস্থাটা হইতো ও মুসলমানের কথা আমার আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি আল্লাহ বরকতময় আমি আল্লাহ সবচেয়ে উত্তম ভাবে সৃষ্টিকারী কথা বলে ঠিক কিনা মুসলমান ভাই আমার মায়ের গর্দভ করে আমাকে আপনাকে যেখানে দা দেওয়া দরকার তা দিলেন দেওয়ার পরে আমি আমি এবং আপনি মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফেরেশতা পাঠালেন ফেরেশতা দাও দাও আল্লাহ কোথায় যাব ওই যে একটা বান্দা একটা বান্দিরে তার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ বানাইতেছি তার জন্য চারটা বিষয়ের ফয়সালা করো বলেন কয়টা বিষয় আমি আর আপনি কিন্তু মায়ের পেটে আমার আল্লাহ তখন কিন্তু চারটি বিষয়ের ফয়সালা করতেছেন এক নম্বরে আমার আল্লাহ বলে মুক্তু বাহাদা রাহু আমার এই বান্দা আমার এই বান্দির ব্যাপারে লেখবা এই বান্দা এবং বান্দির ব্যাপারে লেখ তার আয়াতের জিন্দগি কতদিন হবে কতদিন সে দুনিয়ার মধ্যে জীবিত থাকবে সে একদিন বাঁচবে না দুই দিন বাঁচবে এক মাস না দুই মাস এক বছর না দুই বছর দশ বছর না তিন বছর না পঞ্চাশ বছর না একশো বছর কতদিন বাঁচবে না বাঁচবে তুমি তা নির্ধারণ করে ফেল ও মুসলমান ফেরেশতা তখন লিখে ফেলে আমি এবং আপনি কতদিন পৃথিবীর বুকে জীবিত থাকবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের জন্য সময় কিন্তু নির্ধারিত ইদা জা আজালুহুম যখন সেই নির্ধারিত সময়টি চলে আসবে ফালা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না ঠিক না রাবি আপনার হায়াতের জিন্দেগি যখন শেষ সবাই জানি পারবো না ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে কথা বলে ঠিক কিনা মুসলমান ভাই আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশিষ্ট পয়গম্বর যাকে আমার আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে শাসন ক্ষমতা দান করেছিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী তো এমন একজন পয়গম্বর যিনি একা তমাম পৃথিবীতে শাসন করেছেন ও মুসলমান চারজন মানুষ একা একা পুরো পৃথিবী শাসন করেছেন তাদের মধ্য থেকে দুইজন হলো মুসলমান আর দুইজন হলেন কাফের যে দুইজন ছিলেন মুসলমান তাদের মধ্য থেকে একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একদিক দিয়ে তাম পৃথিবীর বাদশা অপর দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশিষ্ট পয়গম্বর আরেকজন হলো হযরত যুলকারনাইন যার আলোচনা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে এসেছে এই দুইজন ছিলেন মুসলমান আর দুইজন মানুষ একা একটি পুরো পৃথিবী শাসন করেছেন তাদের মধ্য থেকে একজনের নাম হলো নমরুদ আরেকজনের নাম হলো মুফতি নাসার এই দুইজন ছিল কাফের বাকি দুইজন মুসলমান মুসলমানের ভিতর থেকে একজন নবী এবং বাদশাহ আরেকজন নবী না কিন্তু বাদশাহ এবং আল্লাহর বলি ওই সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী কত বড় নবী আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি আল্লাহ আমাকে তুমি আমার একটা রাজত্ব দিবা আমার পরে এমন রাজত্ব আর কাউকে দিবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কো ঠিক আছে যেমন চাইছে স্তরে এমনই দিব ও কেমন দিছে কো সুলাইমান নবীর কথায় বাতাস করে সুবহানাল্লাহ বাতাসকে হুকুম করতেন মানে সুলাইমান আর রিহা সুলাইমানের জন্য বাতাস ছিল অনুগত বাতাসকে যদি বলতো বাতাস তুমি প্রবাহিত হও বাতাস প্রবাহিত হইত সুলাইমান নবীর জন্য ছিল বিশাল একটা হাওয়াই জাহাজ হাওয়াই জাহাজ ছিল বিশাল বড় কত বড় হাওয়াই জাহাজ মুফাসসিরে কেরাম বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ
যে জাহাজটা দান করেছিলেন হাওয়াই জাহাজ মানে বাতাসে উড়তো বাতাসে এই জাহাজটা এত বড় ছিল একসাথে 6 লক্ষ মানুষের মত মানুষ আরোহণ করতে পারত এই জাহাজ চলার জন্য কোনো তেল লাগে না পেট্রোল না কোনো মেশিন না কোনো কিছুর প্রয়োজন পড়তো না সুলাইমান নবী উঠতেন তার সৈন্য বাহিনী উঠতেন বাতাসকে বলতেন বাতাস আমার সিংহাসন নিয়ে চলো আমার জাহাজ নিয়ে চলো বাতাস কি করতে জাহাজকে উড়ায় নিয়ে যাইতো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ জোরে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলে উপরে উঠে এখন উপরে উঠলে তো সূর্যের তাপ ওইটা তো উপর দিয়ে কোনো শান্তি নাই মুসলমান ভাইরা জানার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজটা যখন উপরে উঠত রব্বুল আলামিনের পক্ষ থেকে পাখিদেরকে হুকুম করা হতো ও পাখির দল সুলাইমান আকাশে উড়ে সূর্যের তাপ থেকে তাকে হেফাজত করতে হবে ও পাখির দল তোমরা সুলাইমান নবীর উপরে সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে তোমরা ছায়া দিতে থাকো বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী এত বড় পয়গম্বর তিনি একদিন বয়ান করতেছে বয়ানের মধ্যে সে আপনাদের মতো মানুষ টুকটাক বসা আদবের সাথে বসে বসে বয়ান শুনে বয়ান করে নবী সুলাইমান নবী মানুষ টুকটাক বসে বসে বয়ান শুনতেছে এমন মুহূর্তে হঠাৎ করে একজন অপরিচিত মানুষ ওই মজলিসের ভিতরে ঢুকে পড়ল হাসিয়াতুস-সাওলিনার কিতাবের মধ্যে এসেছে তাফসীরের জালালাইনের বিখ্যাত একটা ব্যাখ্যা গ্রন্থ হলো হাসিয়াতুস-সাওলিন এই কিতাবের মধ্যে এসেছে বয়ান চলাকালীন অবস্থায় একজন অপরিচিত মানুষ মজলিসের ভিতরে প্রবেশ করলো অপরিচিত মানুষ যখন পরিচিত 10-12 জন লোকের ভিতরে এসে পড়ে তখন মানুষ ভাবে এই লোকটা কোথায় থেকে আসলো বাড়ি কোথায় কেউ তো চিনি না এখন যদি লোকটা মজলিসের ভিতরে ঢুকে ঢুকার পরে একটা মানুষের দিকে বড় বড় করে তাকায় থাকে এখানে মনে করে সামনে পড়ছে বসে একজনের দিকে বড় বড় করে তাকায় তো যার দিকে তাকাবে সে ভয় পাবে কি পাবে না মুসলমান ভাইরা আমার এই লোকটি অপরিচিত মানুষ সুলাইমান নবীর আলোচনা চলাকালীন অবস্থায় মজলিসের ভিতরে ঢুকে একটা লোকের দিকে টার্গেট করে বড় বড় করে তাকায় তো যার দিকে তাকায় তার ভিতরে কেমন ভয় ভয় লাগে কিছুক্ষণ পর এই অপরিচিত মানুষটি মজলিসের ভিতর থেকে উঠে চলে গেল মুসলমান ভাইরা আমার অপরিচিত মানুষটি যখন মজলিসের ভিতর থেকে উঠে চলে গেল এবার সেই লোকটি বলতেছে যার দিকে বড় বড় করে তাকাইতেছিল বলতেছে পয়গম্বর ও নবী একটি লোক কিছুক্ষণ আগে এখানে এসেছিল আপনি দেখছেন নাকি সুলাইমান নবী বলে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখছি ওই এই লোকটি আসার পরে আমি খেয়াল করলাম লোকটি আমার দিকে কেমন জানি বড় বড় করে তাকাইছে পয়গম্বর আমার ভিতরে কেমন জানি ভয় লাগতেছে আপনি তো অনেক বড় পয়গম্বর আপনি অনেক বড় বাদশা বাতাসকে হুকুম করলে বাতাস কি করে আপনার হুকুমে চলে আমার ভিতরে ভয় লাগতেছে আপনি বাতাস কি একটু হুকুম করেন বাতাস যেন আমাকে উড়ায় নিয়ে যায় আপনার রাষ্ট্রের সর্বশেষ সীমানায় কেন ভয় লাগতেছে বাতাস আমাকে উড়ায় নিয়ে যান এই লোকটা একটু আগে এখানে আসে আবার যদি আসে আমার ভিতরে ভয় লাগতেছে সুলাইমান নবী বলেন ঠিক আছে বাতাসকে হুকুম করলেন বাতাস এই রূপটাকে তুমি উড়ায় নিয়ে যাও আমার রাষ্ট্রের সর্বশেষ সীমানার মধ্যে মুসলমান ভাইরা আমার বাতাস রূপটাকে উড়ায় নিয়ে গেল এখন সেই অপরিচিত রূপটা মন্ত্রিসের ভিতরে ঢুকলো মন্ত্রিসের ভিতরে ঢুকে বলো পাইবেন আমি তো দুনিয়ার সাধারণ কোন মানুষ না যদিও দেখতেছেন আমি মানুষের ব্যাগ ধরে আপনাদের মন্ত্রিসের মধ্যে এসেছি পয়গম্বর বলেন তুমি কে লোকটি বলে আমি সাধারণ কোন মানুষ না আমি হলাম সেই ফেরেশতা যে ফেরেশতা প্রত্যেকটা মানুষের জীবনকে কবজা করে থাকে আমি হইলাম মালাকুল মউত মালাকুল মউত তুমি এখানে কেন ও আমি আসছি ওই যে কিছুক্ষণ আগে এখানে একটা লোক বসা ছিল এই লোকটির রূপকে কবজা করার জন্য পয়গম্বর আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন এই লোকটির রূপকে যেন কবজা করি কিন্তু স্থান নির্ধারণ করে দিয়েছেন আপনার এই রাষ্ট্রের সর্বশেষ যে সীমানাটা এরিয়াটা আছে ওইখানে তার রূপকে কবজা করতে হবে
আমি আয়েশা দেখি লোকটা আপনার মজলিসের ভিতরে বসা। আমি চিন্তা করতে লাগলাম সময় হাতে একবারে কম, এই অল্প সময়ের ভিতরে এই লোকটাকে আমার কবজা করতে, রূপকে কবজা করতে হবে। লোকটি কোথায়? জায়গা আল্লাহ বলে দিয়েছেন অমুক জায়গায়। লোকটা তো দেখি এখানে বসা। আমি চিন্তায় পড়ে গেলাম এই লোকটা কি কারণে কিভাবে তার রাষ্ট্রের শেষ সীমানায় যাবে। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন যখন এই লোকটা নিজের আগ্রহ প্রকাশ করলো, আপনি যেন বাতাসকে হুকুম করেন বাতাস আমাকে উড়ায় নিয়ে যায়। আপনাকে যখন লোকটা বলল বাতাস যেন তাকে উড়ায় নিয়ে যায়, আমার বুঝতে চাকরি রইল না। আমার আল্লাহ যার মৃত্যু যেখানে নির্ধারণ করেছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অবশ্যই অবশ্যই তার সেখানে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী ইরশাদ করেছেন, যখন কোন মানুষের ব্যাপারে কোন জায়গায় মৃত্যুর ফয়সালা হয়ে যায়, ওই লোকটিকে সেই জায়গার দিকে একটা প্রয়োজন তৈরি করে দেওয়া হয়। ওই লোকটি সেখানে যায়। ওই মেয়ে আপনি মরবেন ফুলবাড়িয়াতে রোড অ্যাক্সিডেন্টে। কোন জীবনে কোনোদিন রোডের কাছেও যান নাই। আপনার মৃত্যু যদি রোড অ্যাক্সিডেন্টে হয়, তাহলে সেখানে অবশ্যই অবশ্যই আপনাকে যেতে হবে। প্রয়োজনটা তৈরি করে দিবে কি? আপনি কতদিন জমিনের উপরে থাকবো নিশ্চিত করে কেউ বলতে পারি না। যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু যাওয়ার আগে একটা প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? আর ঘুরে বলেন আছে না? নাই। কারা কারা মনে করেন দরকার আছে, একটু হাতটা উঠায় আমার আল্লাহ দেখান। আর ঘুরে আওয়াজ করে বলেন প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতিটা যেন প্রত্যেকটা মানুষ গ্রহণ করে, এই জন্য রব্বুল আলামিন কি করলেন, যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক কি না? মানুষ দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে শয়তান চারটা লাগিয়ে দিয়েছে। এই শয়তানের কাজ কি? মানুষকে বলে দিবে তুমি জমিনের উপরে আসো, দুই দিন পরে জমিনের নিচে যাবে। আজকে তোমার হায়াত আছে, কালকে তোমার হায়াত নাও থাকতে পারে। আজকে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আছে, একদিন কিন্তু তোমাকে হিসাব দিতে হবে। এটা বলে দেওয়ার জন্য শয়তান আসছে কিনা? ধরে বলে যে আদমের কারণে তুমি আমাকে আজকে জান্নাত থেকে বের করলা গো আল্লাহ, যে আদমের কারণে আমার ইজ্জত সম্মান সব কিছুকে তুমি কেড়ে নিলা, এই আদম সন্তানদেরকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না। শয়তান তো আমার আল্লাহর সাথে কি করছে, চ্যালেঞ্জ করছে। আমার আল্লাহ কি বলছে? দাদা তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করবো। সুবহানাল্লাহ। তুই কাজ করবি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, আমার একটা বান্দার পিছনে তুই 80 বছর মেহনত করবি। এই বান্দাটা 80 বছর পর্যন্ত গুনাহের সাগরে হাবুড় পোকাবে, তুই 80 বছর পর্যন্ত একজনের পিছনে মেহনত করবি। আর আমার সেই বান্দাটা বুড়া বয়সে একটা মাহফিলের মধ্যে যাইবে, অনুবাদ মাহফিলে যাবে, তাফসির মাহফিলে যাবে, মসজিদের ভিতরে হঠাৎ করে যাবে, হুজুর বয়ান করবে, বয়ান শোনার পরে দিলটা নরম হয়ে যাবে। হাই হাই আমি কি করতেছি। ওই অবস্থায় যখন দুইটা হাত উঠায়া আমি মালিকের দরবারে চোখের এক ফোঁটা পানি ফেলে দিবে শয়তান শোন, এক ফোঁটা পানির বিনিময়ে তার 80 বছরের জিন্দেগীর তাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোর সকল চেষ্টা এবং মেহনতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমি আমার শয়তানের 80 বছরের মেহনত এক মুহূর্তে শেষ, ঠিক না? ঠিক ভাই, আপনি চোখের পানি ফালাইবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করবে। ও মুসলমান, হাত তুলতে হবে, তাও তো শর্ত না, দিলে দিলে তওবা করলে আমার আল্লাহ কবুল করে কিনা? বলেন দিলে দিলে তওবা করলে আল্লাহ কবুল করে না? ও মুসলমান, পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কথাই কথা মনে আসে, এই জন্য বলতেছি। তিনি একদিন বয়ান করতেছে, ও উনার জামানার মধ্যে বৃষ্টি হয় না, কয়েকদিন যাবত বৃষ্টি নাই, বৃষ্টির কারণে মানুষের খুব কষ্ট হয়,
মানুষ খুব চিন্তায় পড়ে গেল, পানি না থাকার কারণে গাছগাছালি শুকায় যাইতেছে, ফসলের জমি পুরো পর্যন্ত নষ্ট হয়ে যাইতেছে, আমাদের কষ্ট হয়, পশু পাখি পর্যন্ত কষ্ট হয়, পুরো সমাজের মধ্যে কেমন জানি একটা পানির জন্য হাহাকার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করলেন, যেহেতু সৃষ্টি হয় না, তিনি তার উম্মতদেরকে নিয়ে, তার এলাকার উম্মতদেরকে নিয়ে খোলা একটা ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হইয়া আমার আল্লাহর কাছে ইস্তিগফার জন্য, বৃষ্টির জন্য, পানির জন্য দোয়া করবে। উপস্থিত হয়ে গেলেন, পানির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমার উম্মতের কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয়, একটু বৃষ্টি দেয়া দাও। আমার আল্লাহ বলে, বৃষ্টি দিব না। কি দেব না? আল্লাহ কেন দিব না? সবাই মিলে দোয়া করে, ততক্ষণ পর্যন্ত দিব না, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না, যতক্ষণ পর্যন্ত তোদের ভিতরে একটা নাফরমান, একটা গুনাহগার, একটা পাপিষ্ঠ আছে, এই পাপিষ্ঠ এখান থেকে উঠবে, এরপরে দোয়া করবি, দোয়া কবুল করব, এরপরে বৃষ্টি দেব বলে সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করায় দিলেন, ঘোষণা করতে লাগলেন, উপস্থিত লোকেরা শোনো, তোমরা জানো তোমাদের ভিতর থেকে কে এত বড় নাফরমান, যার কারণে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিছে, তারা তাই বলে বৃষ্টিকে উঠাও, তুমি উঠলে দোয়া কবুল হবে, তারপরে বৃষ্টি হবে। এখন যে লোকটা গুনাহগার, এখন যদি মজলিসের ভিতর থেকে উঠে যায়, তাহলে সবাই তাকায় থাকবে, কথা বলে ঠিক কিনা? আমি উঠে গেলে সবাই আমার দিকে তাকায় তাকায় দেখবো, এই যে এই নাম্মান, এরা সেই পাপিষ্ঠ যার কারণে বৃষ্টি হয় নাই, যার কারণে দোয়া কবুল হয় নাই। এটা দিলে দিলে মনে মনে তো আল্লাহ এতগুলো মানুষের সামনে অপমান দিবানি, আল্লাহ এতজন মানুষের সামনে আমার লজ্জা দিবানি, আল্লাহ গো আমি তো তোমারই বান্দা, গুনাহ করছি, অপরাধ করছি, কেউ জানে না, আমি জানি, তুমি জানো, ঠিকভাবে ঠিক বলে আমি জানি আর তুমি জানো, আল্লাহ আমার আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। এখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা বলে, হুজুর আপনি না কইলেন বৃষ্টি হবে না, যতক্ষণ পর্যন্ত একটা লোক মজলিসের ভিতর থেকে উঠে না যাবে, যে লোকটা পাপিষ্ঠ, কেউ তো উঠলো না, আপনি যেটা বলছেন সেটা তো হয় নাই, এমনিতে বৃষ্টি হয়ে গেল, নবী ভাই এরকম কথাটা কিভাবে বললেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক হইতো, আল্লাহ এটা কেন করলাম, সবার সামনে আমি এখন লজ্জিত হয়ে রয়েছি। আমার আল্লাহ বললেন, মূসা যেই লোকটির কারণে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে বৃষ্টি দেই নাই, যার কারণে দোয়াটা আমি আল্লাহ কবুল করি নাই, তার কারণে দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে দিয়েছি। দিলে দিলে একটু নিয়ত করবেন, একটু চোখের পানি ফালাইবেন, তওবা করবেন, মাফ করার মালিক জোরে বলেন কি? আমাদের নবীদের হাদিস থেকে একটা ঘটনা শোনাই, আমার নবীজি বলেন, কষ্ট হয়েছে আমার নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, পূর্ববর্তী জমানার কোন এক নবীর জমানার ঘটনা, একজন ব্যক্তি খুব গুনাহগার, অনেক গুনাহ করছে, অনেক অন্যায় করছে, অনেক পাপ করছে, পাপ করার পরে মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসছে, মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে একত্রিত করলেন, বাচ্চাদেরকে ছেলেদেরকে একত্রিত করে বলতেছে, আমার ছেলেরা শোনো, আমি তোমাদের বাবা, সারা জীবন নাফরমানি করেছি, সারা জীবন অন্যায় করেছি, আমি আজকে মৃত্যুর সন্নিকটে, আমি যদি মারা যাই আমার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই, জাহান্নামের আগুন মনে হয় আমার জন্য দাও দাও করে জ্বলতেছে, তো বাবা আমরা কি করব, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, কি ওসিয়ত? আমার মরার আগে শেষ ওসিয়ত তোমাদের কাছে, কি ওসিয়ত? ওসিয়তটা হলো, আমি যখন মারা যাইব তোমরা কি করবা, আগুন জ্বালাইবা, আগুন জ্বালায় আগুনের মধ্যে আমার পুড়বা, পুড়িয়া কি করবা, ওই ছাইগুলোকে তোমরা পিষবা, পিষা ওই ছাইগুলোকে প্রবল বাতাসের ভিতরে উড়াইয়া দিবা। ছেলেরা বলে, আব্বা এটা কেন? আব্বা এটা এই জন্য,
ছেলেরা তাদেরকে বাবা বলে ছেলেরা এটা এই জন্য অনেক গুনাহ করছি অনেক পাপ করছি এখন মারা গেলে তো আল্লাহ এটা হিসাব চাইবে শাস্তি দিবে তোমরা এক কাম করবা আমারে পুরাইয়া দিবা পুরাইয়া করে সাইজ দিয়া পিশা বানায়া এরপরে বাতাসে পুরাইয়া দিবা তাহলে আল্লাহ আমারে বানাইতে পারবো না তখন আমার হিসাব নিকাশ হবে না একটু জোরে বলে আল্লাহ বানাইতে পারবে কি পারবে না জোরে বলে পারবে কি পারবে না আবার বানাইবো কিন্তু সেটা আরো বেশি সহজ বাপরে একবারে বাতাসে উড়াই দিছে এখন আমার আল্লাহ কি করছে সব বাতাস বেশুর করছে এই ছায়া সৃষ্টি করো সুবহানাল্লাহ বলে ছায়া সব একত্রে চলেছে নবীজির ভয় ছায়া একত্রিত হওয়ার পর আমার আল্লাহ বলে এই হাতি আবে দাঁড়িও হাতি যে বুঝতো বুঝতো আয়াতের পুরো সুন্দর করে তৈরি করে এর ভিতরে আল্লাহ রূহ দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উড়াইছে এই এটা কাপাস বেকার হচ্ছে তুই বাসিলে তোরা বানাইতে পারবি না না আল্লাহ আমার আল্লাহ তখন বলছে বান্দারে যে আকিদাটা তুই পোষণ করেছিস এটা বিশ্বাস করলে ঈমান থাকে না বানানোর পরে আল্লাহ বানাইতে পারবে না কইরা ছাই বানাইলে এই বিশ্বাস করলে কিন্তু ঈমান থাকে না তোর জিন্দগির তাম গুণা খাতা গুলো মাফ করে দিয়ে তোর জন্য জান্নাত দান করলাম আজকে আমাকে আপনাকে সে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না এর জন্য দিলটাকে একটু ফ্রেশ করেন দিলটাকে একটু পরিষ্কার করেন অল্প সময় কিছু কথা বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কিছু কথা বলবো এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে যে হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করেছি এই হাদিসের আলোকে কিছু কথা বলবো এই জন্য প্রথমে আমি আমার আল্লাহর কাছে দোয়া চাই আপনারা একটু দোয়া করেন যেন আমার আল্লাহ সহি সহি কথাগুলো আমার জবান দিয়ে বের করে দেয় বলে না আমি আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতটি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী তাম দুনিয়ার সকলের নবী নবী যার নবী দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীর মধ্যে তোমাদের রাসূলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে রাসূল আসবেন যে নবী আসবেন এই নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমাদের আদর্শ হবে কে আমাদের নবীজি কথা বলে ঠিক কি না আমাদের নবী যে হবে আমাদের আদর্শ আমার আদর্শ আমার নেতারা আমার আদর্শ আমার নেত্রী না আমার আদর্শ আমার এলাকার কেউ না আমার আদর্শ আমার সমাজের কেউ না আমার আদর্শ বলেন আমার নবীজি কথা বলে ঠিক কি না মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ তো অনেক কিছু দিলেন আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ পাওয়া যেটা আমাদের জন্য সেটা হলো ঈমান ঈমানের পরে যেটা পাওয়া সেটা হলো বিশ্ব নবী আমাদের নবী কথা বলে ঠিক কিনা মুসলমান ঈমানদার অন্য নবীর উম্মত বানাইতে পারতেন
ঈসা নবীর প্রতি যারা ঈমান আনছে তারাও কিন্তু ঈমানদার, কিন্তু তাদের নবী হলেন ঈসা নবী। মূসা নবীর প্রতি যারা ঈমান এনেছে তারাও ঈমানদার, কিন্তু তাদের নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি যারা ঈমান এনেছে তারাও ঈমানদার, কিন্তু তাদের নবী হলেন ইব্রাহিম নবী। কথা ঠিক কি না? আমি এবং আপনি মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু আমাদের নবী হলেন এমন একজন যিনি সকল নবীদের নবী বলেন সুবহানাল্লাহ। এত আস্তে আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যিনি সকল নবীদের নবী, তিনি আমার একজন নবী। আমাদের নবী যিনি যেই বলেন শোনো শোনো আমার উম্মতরা, আমি তো এমন একজন নবী দুনিয়ার মধ্যে আসছে সকল নবীর পরে, কিন্তু জান্নাতে আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। সকল নবীদের আগে আমাদের নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর সেই নবীর উম্মত হওয়ার কারণে সকল নবীর উম্মতের আগে আমরা জান্নাতে প্রবেশ করব। শুধু তাই না মুসলমান, আমাদের নবীজি বলেন জান্নাতীদের কাতার হবে 120টি, ওই 120টি কাতারের মধ্যে থেকে 40 কাতার হবে সকল নবীদের উম্মত মিলে, আর এটা আমার উম্মতের কাতার হবে জান্নাতী হলো 80টি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের 80 কাতার হলো আমাদের নবীদের উম্মত, আর সকল নবীদের উম্মত মিলে হলো 40 কাতার। আমরা এত বড় নবীর উম্মত, যে নবীর উম্মতের ভিতর থেকেই থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার সেই নবীজি আমাদের আদর্শ, সেই নবীজি আমাদের আদর্শ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমাদের অনুসরণ করতে হবে, মানতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীজিকে অনুসরণ করতে হবে। মুসলমান, নবীর অনুসরণ করলে ঈমান গ্রহণযোগ্য, নবীর অনুসরণ ছাড়া কিন্তু ঈমান আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমাদের নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরা কিন্তু জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা যাবে না যারা অস্বীকার করে। সাহাবাগণ বলেন কিলা ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে কারা অস্বীকার করে? আমার নবীজি বলেন যারা, নবীজি বলেন কিলা ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আমার আসামি ফাকাদ আবা, যে আমি নবীর বিরুদ্ধাচরণ করে সে আমাকে অস্বীকার করে, আর যে নবীর বিরুদ্ধাচরণ করে অস্বীকার করে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য কার অনুসরণ করতে হবে? জোরে বলেন কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ কিভাবে? নবীজি যা করছেন উম্মতদেরকে করতে বলছেন, অথবা উম্মত করছে নবীজি নিষেধ করে নাই, বলছে তোমরা করতেছো বড় সমর্থন দিয়েছে, ওইগুলো আমাদের করতে হবে। নবীজি যা করেছেন করতে বলেছেন অনুসরণীয় যেগুলো সেগুলো অনুসরণ করব, সেগুলো মানব, তাহলে আমরা নবীজির খাতি উম্মত হতে পারবো। মুখে মুখে খাতি উম্মত, মুখে মুখে খাতি আশেকে রাসুল, মিছিল করি আশেকে রাসুল, আমরা কত কিছু করি কিন্তু নবীর সুন্নত নাই, নবীর অনুসরণ নাই, নবীর মহব্বত ভালোবাসা দিলের ভিতরে নাই। এই মহব্বত এই অনুসরণ আমাকে আপনাকে কেয়ামতের দিন মুক্তি দিতে পারবে না। নবীকে মহব্বত করতে হবে কেমন? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই তোমাদের কেউ কিন্তু ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমার কাছে তোমার বাবার চাইতে বেশি প্রিয় না হব। বলেন সুবহানাল্লাহ। বাবার চাইতে প্রিয় কে হবে? বাবার চাইতে প্রিয় হবে নবীজি, মায়ের চাইতে প্রিয় হবে নবীজি, আমার সন্তানের চাইতে বেশি থাকবে আপনিও আমার নবীজি, তমাম দুনিয়ার সকল মানুষের চাইতেও বেশি মহব্বতের বেশি ভালোবাসার থাকবে আমার নবীজি। ও মুসলমান, সন্তানের মহব্বত আছে, স্ত্রীর মহব্বত আছে, পিতা মাতার মহব্বত আছে, কিন্তু তাদের মহব্বতের চাইতেও আমার নবীর মহব্বতটা অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন অন্ত সাহাবী ছিলেন, এই অন্ধ সাহাবীর স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী,
স্ত্রী তাকে অত্যন্ত মহব্বত করত, অত্যন্ত ভালোবাসত। পঞ্চাশ সাহাবীও তার স্ত্রীকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে। কিন্তু স্ত্রীর মধ্যে একটা সমস্যা ছিল। সমস্যাটা কি? সমস্যাটা হলো তখন পর্যন্ত কিন্তু অমুসলিমদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয় নাই। ওই পঞ্চাশ সাহাবীর স্ত্রী ছিল তখন অমুসলিম, যেহেতু সে অমুসলিম আমার নবীকে গালি দেয়। পঞ্চাশ সাহাবী তার ঘরের স্ত্রী আমার নবীকে নবী হিসাবে মানে না, এই জন্য নবীজিকে গালি দেয়। পঞ্চাশ সাহাবী বহুদিন তাকে বোঝাইছে, স্ত্রীরে দেখ তুই আমার সাথে থাকিস, তুই আমার অত্যন্ত মহব্বতের, তুই আমার অত্যন্ত ভালোবাসা, তুই আমার নবীকে গালি দিস না, আমার নবীর মাকাম মর্যাদা অনেক বেশি, আমি কিন্তু তোর চাইতেও বেশি আমার নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। কিন্তু তার স্ত্রী বোঝে না, সে যতই বোঝায় তার স্ত্রী বোঝে না, নবীকে শুধু গালি দেয় গালি দেয়। একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পরে যখন তার স্ত্রী আমার নবীজিকে আবার অকথ্য ভাষায় গালি গালাজ করতে শুরু করলো, পঞ্চাশ সাহাবী কি করলেন? রাতবেলা একটা ছুরি নিলেন, ওই ছুরিটাকে নিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে এমন ভাবে আঘাত করলেন, যেহেতু পঞ্চাশ সাহাবী চোখে দেখে না, যেখানে মন চাইছে সেখানে আঘাত করছে, না দেখে শুধু আঘাত করতে করতে তার স্ত্রীটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তার স্ত্রী রাত্রেবেলায় মারা যায়। সকালবেলা পুরো এলাকার মধ্যে একটা খবর ছড়ায় পড়লো, অমুক পঞ্চাশ সাহাবী তার স্ত্রীকে হত্যা করেছে, এমন ভাবে হত্যা করেছে যে দৃশ্যটা দেখলে কোনো মানুষ সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা, এমন সকালবেলা নিয়ে যাওয়া হবে এই পঞ্চাশ সাহাবীকে নবীর দরবারে। আপনি তো দেখছেন আমি অন্ধ মানুষ, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, কারণ আমার অন্তরে আপনার মহব্বত আমার স্ত্রীর চাইতেও বেশি। এই জন্য নবীজি তাকে আমি মারছি, মাইরা একবারে তাকে শেষ করে ফেলেছি। নবীজি বিচার যা হওয়ার তা বিচার করে না, মিলা দিয়েছি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আল্লাহ তখন আমার নবীজিকে জানাই দিলেন, নবী গো আমি আল্লাহর পরে আপনার স্থান, আপনাকে যদি কেউ গালি দেয় আর তাকে যদি কোনো মানুষ হত্যা করে ফেলে তার কোনো বিচার নাই, বলেন সুবহানাল্লাহ। তখন আমার এত বেশি আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তো কেমন মহব্বত, কেমন ভালোবাসা! আমার নবীজিকে একদিন বাইতুল্লাহর সামনে কাফের আক্রমণ শুরু করে, তোমার বন্ধুর খোঁজ খবর নাও, তোমার বন্ধুর খোঁজ খবর নাও, তোমার বন্ধুর তো বাইতুল্লাহর সামনে কাফেররা মারতেছে। সিদ্দিক আকবর যখন খবরটা শুনলেন, দৌড়ায় আসলেন বাইতুল্লাহর সামনে, এসে দেখে আমার নবীজিকে কাফেররা মারে, আমার নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। সিদ্দিক আকবর আমার নবীজির উপরে শুয়া পড়লেন, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিন্তা করতেছে, আমি বলবো
সিদ্দিকা আকবরের চেহারা না পুরাটা রক্তাক্ত হয়ে গেল। একজন এসা সিদ্দিকা করে মাথারে বসে, আরেকজন জুতা নিয়ে সিদ্দিকা করে ডান গালে বাম গালে আঘাত করতেছে। আঘাত করতে করতে সিদ্দিকা আকবরের চোখ দিয়ে এখন রক্ত বের হওয়া শুরু হয়েছে। পরিবারের লোকেরা আয়েশা কিবতেদার প্রতিশোধ নেবে। যখন বুসটা ফিরে আসলো তখন কয়েকজন দুইরা তাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার মা এক গ্লাস দুধ নিয়ে আসছে আবু বকরের জন্য। বাবা রে কত কষ্ট করলি, রক্তাক্ত হয়ে গেলি, একটু দুধ পান কর, শরীরটা একটু ভালো লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ততক্ষণ পর্যন্ত দুধ আমি পান করব না, মা গো মা শুধু দুধ কেন, এক গো পানি পর্যন্ত আমি পান করব না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবী মুহাম্মদের খবর আগে দিব। সুবহানাল্লাহ, আগে বলো আমার নবী কেমন আছে। তার মাধ্যমে যে আবু বকর কতটুকু মানি, মনে মধ্যে স্মরণ কতটুকু করি, ও মুসলমান আমাদের সামনে আমাদের জীবন দশায় এই বাংলার জমিনে আমার নবীকে গালি দেওয়া হয়, কথা ঠিক না ঠিক? আমাদের নবীজিকে গালি দেয় না, সে বুড়া বুড়া মন্দিরে নবীকে গালি দিছে, বুড়ার তরফির জমাতা সেই কোয়ার্ডারের বিচারের দাবিতে রাস্তা ছেড়ে বুকে কাটা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা নবীর আসে নবীর জন্য রক্ত দিতে প্রস্তুত আছি, নবীর ইজ্জত রক্ষা করবো, কথা ঠিক না ঠিক? বুড়ার মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা আমার নবীকে মহব্বত করে নবীকে ভালোবাসে। মুসলমান আবু আহেদ একজন প্রখ্যাত আহেদ আমার নবীজিকে গালি দিত। আমার নবীজি যখন ইসলাম আসতে আসতে ছড়ায় পড়ল, নবীজি একটা জামাত তৈরি করলেন, জামাত তৈরি করে জামাতের সর্দার আমির নিযুক্ত করলেন আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার বিরুদ্ধে অর্থ সম্পদ খরচ করতো, কাফেরদের পক্ষাবলম্বন করতো, এ আবু রাফেকে তোমরা সাইজ করে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে হাদিস, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের একটি জামাত নিয়ে আবু রাফের দুর্গের কাছে চলে গেলেন। আবু রাফের দুর্গের কাছে গিয়ে দুর্গের ভিতরে বিকা আবু রাফেকে হত্যা করছে। হত্যা করার ইতিহাস লম্বা। হত্যা করার পরে যখন তিনি নামলেন, ছুরি থেকে নামতেছিলেন, কুচক খায় কইরা পাতা লাগিয়ে গেছে। এই ভাঙা পা নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবীজিকে সংবাদ দিবে, নবী গো আপনার দুশমন আবু রাফেকে শেষ করে লাইছে। সুবহানাল্লাহ, আমার নবীজি বলেন, দাও পাউটা দাও। আবু রাফে
আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটাকে সামনে আগায় দিয়েছে আমার নবী যে নিজের হাত দ্বারা তার পায়ের মধ্যে যেখান থেকে ছুটে গিয়েছিল খাতা লাগায় দিয়েছে লাগায় দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এমন হয়ে গেলাম যেন পায়ের মধ্যে কোনো ব্যথাই পাই নাই আমার নবীর বরকত পাইছে এত বড় নবীর বরকত আমার নবীর আরেকটা বরকত তো যে আবু বকর আজকে নবীর জন্য রক্তাক্ত আবু বকর বেহুশ আবু বকর জুস পিছে দুধ খাইরা নবীর খবর আগে নিবে তারপরে খাবে এই আবু বকর তো রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়াকারে সৌরের ভিতরে অবস্থান করে ওই যে হিজরতের সময় মক্কা থেকে মদিনায় গেছে এখন গাড়ি সৌরের ভিতরে নবীকে নিয়ে ঢুকছে নবীজিকে বলছে হুজুর আপনি তো আগে দাঁড়ান ভিতরে ঢুকি সাপ কিছু থাকতে পারে গর্তের ভিতরে ঢুকা ওই গর্তগুলোকে বন্ধ করছে নিজের পাগড়ি খুইলা জামা খুইলা সিরা সিরা ছিদ্র গুলো বন্ধ করছে কয়েকটা ছিদ্র বন্ধ করতে পারে নাই চিন্তা করলেন সমস্যা নাই ভিতরটা পরিষ্কার হয়ে গেছে সকল ছিদ্র বন্ধ হয়ে গেছে একটা ছিদ্র রয়ে গেছে আমার পা তো আছে আমার পা আর ছিদ্রটাকে ধরে রাখবো বন্ধ করে রাখবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে নবীজি এবার ভিতরে আসেন সব পরিষ্কার নবীজি ভিতরে ঢুকলেন ভিতরে ঢোকার পরে নবীজিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর অনেক কষ্ট করছেন একটু আরাম করেন আমার নবীজি আরাম করবে কোথায় আমার কোলে সুবহানাল্লাহ আবু বকর নবীজির জন্য নিজের জান দেয় আবু বকর নবীজির জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরায় আবু বকর নবীজির জন্য গুয়া গায় শরীরের ভিতরে গর্তের ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় পা দিয়া একটা ছিদ্রকে আটকায় রাখে নবীজিকে বলে হুজুর আপনি ঘুমান আরাম করেন আমার কোলে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে মধ্যে ঘুমাইতেছে পাটা দিয়ে একটা ছিদ্র বন্ধ করে রাখছে এমন মুহূর্তে কি হলো এমন মুহূর্তে সাপের একটা সাপ এই গুহার ভিতরে ছিদ্রের ভিতরে ছিল বের হতে পারে না তো কেন আবু বকরের পায়ের কারণে সাপ বের হবে কেন নবীজিকে দেখার জন্য সুবহানাল্লাহ এখানে এমন ইতিহাস আছে সাপটা নবীজিকে দেখার জন্য শত বছর পর্যন্ত অপেক্ষা করতেছিল এই গাড়ি সৌরের ভিতরে কিন্তু আজকে নবীজিকে দেখতে পারতেছে না কেন ওই আবু বকরের পায়ের কারণে 600 বছরের সাধনা নষ্ট হয়ে যাইতেছে শুধুমাত্র কেবলমাত্র আবু বকরের পায়ের কারণে সিদ্দিকে আকবরের কোলে আবার নবীজি ঘুমায় সাপ ভিতর থেকে আবু বকরকে কামড় দেয় আবু বকর পাপ নারায় না পা দুটি সরিয়ে ফেলে আর ভিতর থেকে সেটা বের হয়ে যায় নবীজিকে কামড় দিবে পাটা বের করে না কিন্তু চোখের পানি তো আটকে রাখতে পারে না আওয়াজ করে না সাপের কামড় সহ্য করে কিন্তু চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো এই চোখের পানি তো হয় গরম এই গরম পানিটা নদীর বাঙালির মধ্যে পড়ছে আবার নদীর ঘুম ভেঙে গেছে আবু বকর কাঁদো কেন নদী গো আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হো আমাকে সাথে কামড় দিছে এই জন্য কান্দি কামড়ে ডাক দেও না কেন হুজুর ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে আমি মরে গেলেও আপনাকে কিন্তু আমি ডাক দিতাম না এখন আপনার ঘুম ভেঙে গেছে নবীজি আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ তো হলো আমাকে সাথে কামড় দিছে আমার নবীজি বলেন আবু বকর কষ্ট হইতেছে জি ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয় তো পাটা দাও সিদ্দিক আকবর পাটাকে আগায় দিলেন আমার নবীজি মুখ থেকে লাল আনলেন এই পা যখন সরাইছে সাপ কিন্তু ভিতর থেকে বেরিয়ে গেছে দাঁড়িয়ে আমার নবীজিকে দেখে একবার ডান দিকে ফানা তোলে বাম দিকে ফানা তোলে আমার নবীজিকে দেখে সাপের সাধনা পূরণ হয়ে যায় সুবহানাল্লাহ সাপ আবার গুহার ভিতরে ঢুকছে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নবীজি বলেন আবু বকর সাপে কামড় দিছে কষ্ট লাগে জি ইয়া রাসূলুল্লাহ কষ্ট লাগে তো পাউটা দাও পাউটা দিলেন নবীজি মুখ থেকে একটু লাল এনে যেখানে সাপে কামড় দিছে সেখানে লাগায় দিলেন হযরত সিদ্দিক আকবর বলেন আমি এমন হয়ে গেলাম এমন হয়ে গেলাম মনে হয় কোনো কিছুই আমাকে কামড় দেয় নাই বলেন সুবহানাল্লাহ যেমন নবীর একটা উম্মত আমি এবং আপনি
আমার নবীজিকে একবার কাতার আয়েশা পাপনি নবী কহ প্রমাণ দিতার বিন্নি কহ দিতে বা কি প্রমাণ চাও যে আকাশের চার পূর্ণিমা রাত 14 তারিখে রাত শুধু টুকরা করবেন যদি টুকরা করতে পারেন মানব আপনি নবী যদি টুকরা করতে না পারে মানব না আমার নবী বলে যদি টুকরা করতে পারি ইমান আনবানি কাফের উপরে হাই বানান দো আমার নবী বলেন ঠিক আছে পূর্ণিমার পর চার পয় স্পষ্ট দেখা যায় আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ চারটাকে যদি দুইটা টুকরা করতে পারি এই লোকগুলো ইমান আনবে ও আল্লাহ এই জন্য আমার আঙ্গুলের ইশারা এই চারটাকে তুমি দুইটা টুকরা করে দিও আমার নবী যে ইশারা করলেন তো চারটা দুইটা টুকরা হয়ে দুই পাহাড়ের উপরে পড়ে গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া মুনশাক্কাল কমার ইকতারাবাতিস সাআতু ওয়া মুনশাক্কাল কমার কিয়ামত সন্নিকটে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে ও মুসলমান নবীজির আঙ্গুলের ইশারায় চারটা দুই টুকরা হয়ে যায় কত বড় নবী তিনি আমাদের নবীজির ব্যাপারে আরেকটা কথা বলি এক সাহাবীর চোখ খুলে পড়ে গেছে যুদ্ধে গেছে কাফের আক্রমণ করছে এখন চোখ খুলে পড়ে গেছে আমার নবীজির কাছে আসতে হুজুর দেখেন দেখেন ইসলামের পক্ষে যুদ্ধ করছি কাফের আক্রমণ করছে আমার চোখটা খুলে পড়ে গেছে আমার নবী বলেন সাহাবী চোখ খুলে পড়ে গেছে কাফেরদের আক্রমণে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনিময়ে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলেন আমার নবীজি বলেন ধৈর্য ধরো বিনিময়ে জান্নাত পাইবা সাহাবী বলেন হুজুর আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য আমার চোখ নেওয়ার দরকার আছে নেই চোখ না নিয়েও তো জান্নাত দিতে পারে সাহাবী চাইতেছিলেন কি নবীজি একটু অপারেশন করে দেখ কিন্তু আমার নবীর অপারেশনের জন্য অপারেশন থিয়েটারের দরকার আছে নি না এই বেশি বিদ্যুৎ লাইটের দরকার আছে নি না মেশিনের দরকার আছে নি তো না আমার নবী অপারেশন করবে সাহাবী চোখ খুলে পড়ে গেছে সাহাবী চাইতেছে চোখ লাগায় দেন আপনি আমার জান্নাত দেওয়ার জন্য কি চোখ নেওয়া দরকার আছে না আল্লাহ চোখ না নিয়া তো জান্নাত দিতে পারে আমার নবীজি বললেন চোখটা দেন সাহাবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে চোখটাকে দিলেন আবার নবীজি চোখটা হাতের মধ্যে নিয়া ওই সাহাবীর চোখের মধ্যে লাগাই দিলেন ও যখন লাগাইছে সাহাবী বলেন আমার যে চোখটা খুলে পড়ছিল এই চোখ দিয়া আমি ওই চোখের চাইতে বেশি দেখতাম যে চোখটা সম্পূর্ণ আমার অক্ষত ছিল বলেন সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত আমি এবং আপনি সেই নবীকে মানতে হবে কথা বলে ঠিক কিনা সেই নবীকে অনুসরণ করতে হবে আমার মধ্যে আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল আমাদের তো দাড়ি রাখা দরকার কথা ঠিক না বেটি যারা করতেছেন যুবকেরা দাড়ি রাখা নবীজির সুন্নত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসওয়াক করতেন এটাও নবীজির সুন্নত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুগন্ধি ব্যবহার করতেন এটাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু করেছেন যেগুলো তার সাথে খাপ ছিল না এগুলো করা আমাদের জন্য সুন্নত এগুলো করতে হবে আমল করতে হবে নবীজির অনুসরণ করবেন আমল করবেন নবীজির তরিকা অনুযায়ী চলবেন আমার আল্লাহ খুশি হয়ে নবীজির সাথে জান্নাত দান করবে সুবহানাল্লাহ মুসলমান ভাই বোনেরা মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য আমার একটি কথা নবীর মহব্বত আপনাদের ভিতরে থাকতে হবে নবীজি যুদ্ধে যাবে এক মহিলা 3 মাসের একটা দুধের বাচ্চা নিয়ে আসছে হুজুর যুদ্ধে যাইতেছেন নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ যুদ্ধে যায় তো হুজুর আমার এই 3 মাসের দুধের বাচ্চাটাকে আপনি নিয়ে যান যুদ্ধে আমার নবীজি বলেন এই 3 মাসের দুধের বাচ্চাকে যুদ্ধে নিয়ে কি করব সে তো আর যুদ্ধ করতে পারবে না তাকে যদি নিয়ে যাই তাকে বহন করার জন্য আরেকটা মানুষের প্রয়োজন পড়বে মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আমি জানি আমার এই বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না কিন্তু আপনি যুদ্ধে যাবেন এই বাচ্চাটাকে আপনি দান হিসেবে ব্যবহার করবেন আপনার দিকে যখন কোনো তীর আসবে আপনার দিকে যখন কোনো বল্লম আসবে কোনো তরবারির আঘাত আসবে নবীজি আপনি আমার এই 3 মাসের দুধের বাচ্চাটাকে সামনে করবেন আমার ছেলেটার কলিজা দাগলা হয়ে যাবে নবীজি আমার ছেলে মারা যাক কিন্তু আপনার কত তাকে মেটাই আমি চাইবো নবীজি আমি আমার সন্তানের
আমার চাইতে আপনাকে বেশি মহব্বত করি গো নবীজি। ও মা বোনেরা, নিজের তিন মাসের দুধের বাচ্চাকে নিয়ে যায় আমার নবীজির কাছে, গিয়ে বলে আমার বাচ্চাটা হবে আপনার জন্য ডাল। মুসলমান ভাইরাই আমার উহুদের যুদ্ধে আমার নবীজি এমন ভাবে রক্তাক্ত হলেন, এমন ভাবে রক্তাক্ত হলেন, নবীজির মাথার ভিতরে লোহার গুলি ঢুকে গেছে, নবীজি পুরো রক্তাক্ত হয়ে গেছে। নবীজি তো উহুদের ময়দানে এমন ভাবে রক্তাক্ত হয়েছে, একবার নবী আলাইহিস্সালাম নিজের চেহারার দিকে দুইটা হাত এরকম ভাবে বুলাইলেন, হাতটাকে সামনে আনছে, আইনা দেখে পুরো উভয় হাত রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আমার দিন পবিত্র, আপনার রক্ত পবিত্র, আমার পবিত্র দিনের জন্য আপনার পবিত্র রক্তকে আমি আল্লাহ কবুল করলাম। ও মুসলমান, আমার নবীজি দিনের জন্য রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে নবীজির দান্তার মুবারক পর্যন্ত শহীদ হয়েছে, এই দিনের জন্য, ইসলামের জন্য আমার আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আহত করেছেন, নবীজির শরীরে রক্ত দিয়ে জুতার সাথে জামাত পর্যন্ত লেগে গিয়েছিল মুসলমান, আজকে সে দিন নষ্ট হয়ে যাইতেছে। আজকে সেই দিনকে আমরা নির্ধারণ কামাই করতেছি মুসলমান, মুসলমান আমরা মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই, মুসলমান আজকে ইসলামের মধ্যে নাই, মুসলমান আজকে নবীর সুন্নতের ভিতরে নাই, যার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে আগা প্রদান আসতেছে, কথা ঠিক না ঠিক বলেন? আমাদের কৃতকর্মের কারণে আজকে বিশ্ব নবীর উম্মত হয়ে নবীর অনুসরণ করি না, আমার নবীজি নামাজের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করছে। এই সর্বশেষ একটা কথা বলি, বিদায় বলেন বাসনে আমার নবীজি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা নিজের সংখ্যা ছিল স্বল্প, স্বল্প সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে আমার নবীজি বলে ও আমার সাহাবীরা হাল বাল্লাহ তু আমার আল্লাহ আমাকে যে দিনের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন আমি কি সেই দায়িত্ব পালন করতে পারিছি নাকি, তোমাদের কাছে আমানতকে ঠিকঠাক মতো পৌঁছাইছে কিনা? সাহাবাগণ বললেন হ্যাঁ বাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনকে দিনের দায়িত্ব যেটা পেয়েছিলেন সেই দায়িত্বকে আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন গো নবীজি। সুবহানাল্লাহ বলেন সাহাবাগণ বললেন বাল্লাগতাল আমানা বাল্লাগতাল রিসালাত ও আদায়তাল আমানা, আপনি রেসালতের দায়িত্বকে পৌঁছায় দিয়েছেন, আপনার কাছে আল্লাহ তাআলা যা আমানত রেখেছিলেন সেই আমানতকেও আপনি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আমার নবীজি তখন কি করলেন, ওই আকাশের দিকে ইশারা করে একবার ডাউট দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন আল্লাহুম্মা শাহাদ, আবার মাঝখানে ইশারা করলেন আল্লাহুম্মা শাহাদ, আবার বাম দিকে ইশারা করলেন আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আমার সাহাবীরা সাক্ষ্য দিল আমি আমার দায়িত্ব পালন করেছি গো আল্লাহ, তুমি সাক্ষী থাকো আল্লাহ, তুমি সাক্ষী থাকো আল্লাহ, তুমি সাক্ষী থাকো। নবীজি তিনবার যখন এই কথাটা বললেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও, সাহাবীরা সাক্ষ্য দিছে আমার নবীজি আমাকে সাক্ষ্য মেনেছে, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি দিন পরিপূর্ণ এবং কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ আমার নবীজি দিনটাকে পরিপূর্ণ কমপ্লিট করে আমার কাছে আপনার কাছে রেখে গিয়েছেন, আর নবীজি বলে গিয়েছেন এই পবিত্র দিন তোমাদের কাছে রেখে গেলাম, দিন হলো দুই জিনিসের সমষ্টি, একটি হলো কোরআন আরেকটি হলো আমার নবীর সুন্নাত, এই দুই জিনিসকে যদি তোমরা আজকে ধরে রাখো আমার নবীজি বলে দিয়েছেন তারাক্কু ফিকুম লাম ওয়াই লাম তাদিলু মা তামাসাক্কু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি চলে যাইতেছি পরিপূর্ণ দিনের দুইটি বিষয় তোমাদের কাছে রেখে যাইতেছি, একটি হলো কোরআন
আরেকটু হলো আমার সুন্নাত এই দুইটাকে আঁকড়ে ধরবা তোমরা পথভ্রষ্ট হবে না গোমরাহ হবে না এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাই গোমরাহী থেকে বাঁচার জন্য সঠিক পথে থাকার জন্য কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআন মানবো সুন্নাত মানবো তো কিভাবে মানবো উলামায়ে কেরাম যেভাবে বলবে সেভাবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের অপ্রিয় এলাকা যুবা সমাজ মুরব্বী বাবাগণ পর্দার আড়ালের মা বোনেরা সকলকে দ্বীনের উপরে ইসলামের উপরে পরিপূর্ণভাবে টিকে থেকে কোরআন এবং হাদিস মোতাবেক নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু